চাঁদপুর জেলার কচুয়া উপজেলার নয়ডং করিয়া ইউনিয়নে চাঁদপুর হজরত পাঁচপীর মাজার সুন্নিয়া নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাসিরুদ্দিন প্রধান। মঙ্গলবার বিকালে প্রথমে চাঁদপুর হজরত পাঁচপীর মাজার কবরত জিয়ারত ও মাদ্রাসার সার্বিক খোঁজ খবর নেন। মত বিনিময়ের সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা সভাপতি বজলুর রহমান মৃধা, মুহতামিম মাওলানা মোহাম্মদ হেলালুদ্দিন, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান কারী, মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থী সহ দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী। এ সময় তিনি এতিম শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং তাদের সহযোগিতার আশ্বাস দেন। সাইফুল ইসলাম সুমন, কচুয়া, চাঁদপুর।